কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনা ঘটে। ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মোহাম্মদ শামসুল আলম জানান, বুধবার সকালে ব্যাংকে গিয়ে দেখেন জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা 5,27,686 টাকা নেই। কম্পিউটার, সিসিটিভি ডিভাইস সহ মালামাল চুরি হয়েছে। ঘটনা তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।